নমস্কার বন্ধুরা আট থেকে আসি চা খেতে আমরা সকলেই ভালোবাসি আর বিশেষ করে শীতকালে এই চায়ের প্রতি ভালোবাসাটা আরও একটু বেড়ে যায় এক কাপ চায়ের চুমুকেই নিমেষেই আমাদের মন ভালো হয়ে যায় তবে চায়ের স্বাদ সেরা আনার জন্য এবং চায়ের কালারটা একদম পারফেক্ট করার জন্য বেশ কিছু গোপন টিপস রয়েছে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে। খুব সহজে একদম মুখে লেগে থাকার মতো চা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো চা তৈরি করার জন্য এখানে আমি চারটে এলাচ চারটে লবঙ্গ আর নিয়ে নেবো চারটে গোলমরিচ এগুলো আমাদের সবার বাড়িতেই থাকে এগুলোকে আমি ভালো করে পিছিয়ে নেব পারফেক্ট চা তৈরির প্রত্যেকটা স্টেপ বন্ধুরা ভালো করে খেয়াল করো তো খুব ভালো করে পিছিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আদার টুকরো নিয়েছি আদা দিয়ে চা তৈরি করলে সেটা খেতেও যেমন ভালো আর সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকার হয় বিশেষ করে শীতকালে সর্দি কাশি সহ বিভিন্ন সমস্যায় কিন্তু আদা দিয়ে তৈরি চা খেতে আমাদের খুবই ভালো লাগে তো আদাটাকে থেঁতো করে নেবার পর এবারে আমি দু কাপ জল চায়ের কাপ মেপে নিয়ে নিলাম আবারও বলছি যেভাবে তৈরি করছি প্রত্যেকটা স্টেপ ফলো করো জলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে পিষে রাখা এলাচ লবঙ্গ আর গোলমরিচটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব দেড় চামচ পরিমাণ চা পাতা দেড় চামচ চা পাতাটা দেওয়ার পর দিয়ে দেব। ওই একই চামচে করে দেড় চামচ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে কমিয়ে বা বাড়িয়ে চিনিটা অনেকেই একদম শেষে অ্যাড করে তবে যেভাবে চা তৈরি করা আমি দেখাচ্ছি এইভাবে চা পাতার সঙ্গেই দিয়ে দেবে চিনিটা এবারে এই লিকারটাকে ভালো করে তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর এবারে দেখো এখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি চা তৈরি করতে গেলে বেশিরভাগই দুধ চা তৈরির সময় যে ভুলটা করা হয় সেটা হচ্ছে কাঁচা দুধ অনেকেই দিয়ে দেয় বা ঠান্ডা দুধের ব্যবহার করে কিন্তু যেটা একদমই করা যাবে না অবশ্যই বন্ধুরা যে দুধটা ব্যবহার করবে লিকুইড দুধ সেটা কিন্তু গরম দুধ দিতে হবে তো গরম দুধটা দিলে চায়ের টেস্টটা কিন্তু একটুও কমে না দেখবে অনেক চায়ের দোকান আছে যেখানে দুধটাকে ওরা অনেকক্ষণ ফুটিয়ে জাল করে বাড়িতে সেটার প্রয়োজন নেই তবে দুধটা যখনই দেবে তখন কিন্তু গরম অবস্থায় মানে গরম করে নিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি দু কাপ জলের জন্য এক কাপ দুধ দিয়েছি তোমরা চাইলে দেড় কাপ জল দেড় কাপ দুধ এইভাবেও করে নিতে পারো আর আদাটা দিয়ে দিলাম দুধটা দেবার পর থেঁতো করে নেওয়া আদাটা চাইলে তোমরা গোলমরিচ লবঙ্গ এবং এলাচের সঙ্গে দিয়ে দিতে পারো তবে এরকম শেষের দিকে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি চাটাকে আরও মিনিট তিনেক মতো ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো একটা হাতা নিয়ে নিয়েছি আর হাতায় করে ঠিক চায়ের দোকানে যেভাবে করে ওপর থেকে নিচে এইভাবে করতে হবে এরভাবে ওপর নিচ করলে চায়ের মধ্যে একটা সুন্দর ঝাঁক তৈরি হবে তো এইভাবে আরও মিনিট খানেক মতো করে নিয়েছি তারপরে আমি গ্যাস অফ করে দিলাম তো চাটা আমার একদমই রেডি হয়ে গেছে এবারে এখনও দুটো উপকরণ আমি মেশাবো সেটা একদম শেষে তোমাদেরকে দেখাবো তো চাটাকে আমি ছেঁকে নিচ্ছি চায়ের কালারটা দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে বড় বড় চায়ের দোকানে মানে নামি দামি যে চায়ের দোকান যে দোকানে চা খেলে আমাদের সবারই মনে হয় যে চাটা কিভাবে বানিয়েছে যে এত সুন্দর খেতে হয়েছে ঠিক ওই রকম লুক্সটা চলে এসছে এখনো পর্যন্ত প্রথম থেকে যেভাবে দেখিয়েছি অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করো বাড়ির প্রত্যেক সদস্যের ভীষণ ভালো লাগবে এবং যে কোনো গেস্ট বা অতিথি বাড়িতে এলে তাকে বানিয়ে দিলেও সেও কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে আর একটু চা আমি প্লেটের মধ্যে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা একটা ক্রিমি লুক কিন্তু চলে এসছে দেখতেই পাচ্ছ কোনো বিশেষ কোনো আলাদা উপকরণ দেয়া হয়নি বাড়িতে থাকা উপকরণই দিয়েছি আর এই চাটাকে আরও একটু স্পেশাল করার জন্য একদম শেষে চাটা ছেঁকে নেবার পর থেকে অল্প এলাচের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো যেটাকে আমি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে দেবে চাইলে এটা নাও দিতে পারো তবে একটু দিলে যখন চাটা খাওয়া হবে তখন কিন্তু ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা যেভাবে দেখালাম অবশ্যই ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ